চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা। আর পাহাড়ের ঢালে উঁচু উঁচু পাইন আর ঝাউ গাছের ফাঁক দিয়ে চোখে পড়ে খুব সুন্দর একটা লেক। খুব বেশি দূরে নয়, ঘরের কাছেই এক টুকরো নৈনিতাল। চাইলে কলকাতা থেকে দিনে দিনেই পৌঁছে যেতে পারেন এইখানে। এখানে সে কি করবেন ভাবতে হবে না, স্ফটিকের মতো লেকের জলে বোট নিয়ে ভেসে পড়ুন। আর যদি অ্যাডভেঞ্চার চান তাহলে এই ঘোড়ায় চেপে আপনি লেকটার চারদিকে একবার ঘুরে আসুন। আমি চলে এসেছি এখন লেকের এই ধারে, যে ধারে রয়েছে পাইন ফার ধূপি গাছের জঙ্গল। চাইলে লেকের পাশের এই রাস্তাটা ধরে আপনারা কিন্তু জঙ্গলের মধ্যে এক ঘন্টা ট্রেকও করে আসতে পারেন। হালকা হিমেল হাওয়ায় মিষ্টি রোদ্দুর গায়ে মেখে এই পার্কটা ঘুরে দেখতে কিন্তু দারুণ লাগবে। হাতে সময় থাকলে অবশ্যই এই চা বাগানে কিন্তু একটু হেঁটে ঘুরে বেরিয়ে আসবেন। আজকে আমাদের সারাদিনের ট্যুরটা হবে মিরিক সাইট সিইং। বন্ধুরা, আপনারা যদি দার্জিলিং আসেন আর দার্জিলিং থেকে মিরিক যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই দার্জিলিং থেকে মিরিকের এই রোড জার্নিটা এনজয় করবেন। পুরো রাস্তাটা জুড়ে শুরু রয়েছে বিভিন্ন রকম ঝাউ, পাইন, পাহাড়, ধূপি গাছের বন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা যেটা না নেপাল না ইন্ডিয়া, না ভারত না নেপাল, মে জিরো মে। এই জায়গাটা আপনারা যখন আসবেন মিরিক যাওয়ার পথে, এই মিরিক যাওয়ার পথে সীমানাজ ভিউ পয়েন্ট এখানে অবশ্যই দাঁড়াবেন। আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পুরো সাদা, পুরো মেঘে ঢাকা। এটা সারা পার্ক পশ্চিম বাংলা হাই রেঞ্জ সিঙ্গাল জেলা রেঞ্জ এই এই ভিউ পয়েন্টটা রয়েছে ভারত নেপাল সীমানায়। আর এইখান থেকে আপনি সামনের সমস্ত পাহাড়ের রেঞ্জটা, সিঙ্গালীলা রেঞ্জটা চোখের সামনে আপনার ধরা দেবে। এখন দেখুন কেমন মেঘে ঢেকে গেছে, কিছুক্ষণ আগে রোদ ছিল, আবার কিছুক্ষণ বাদে আবার রোদ্দুর আবার পুরো জায়গাটাকে ভরিয়ে দেবে। আর এইখানে যে দোকানগুলো রয়েছে দেখছেন, প্রচুর দোকান, শপিং করতে পারেন, মাফলার, টুপি, বিভিন্ন রকম চাদর এগুলো হবে। এদিকেও রয়েছে উলেন, বিভিন্ন রকম ড্রেসেস, গার্মেন্টস, গ্লাভস, ব্যাগ এবং গিফট আইটেম এখানে রয়েছে। এখানে ঘুরে যত দেখবেন ততই বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন কেনা। এক পিস একটা আখরোট 10 টাকা। এখানে আরও আছে বিভিন্ন রকম টফি, এখানে টফি রয়েছে বিভিন্ন রকমের টফি। এই টফি কিরকম দাম? এক একটা 5 টাকা করে এই টফি। বিভিন্ন রকম ফ্লেভার, বিভিন্ন রকম টেস্টের টফি আপনারা পেয়ে যাবেন। এই ভিউ পয়েন্টের কাছেই পেয়ে যাবেন প্রচুর চা এবং টিফিন করার দোকান। তো এখান থেকে আপনারা টিফিন করে নিতে পারেন, চাও খেয়ে নিতে পারেন, 10 টাকা করে এক এক কাপ চা। সীমানার যে পয়েন্টটা দাঁড়িয়ে রয়েছে আমরা, সেখানে রয়েছে বড় একটা বেরিয়াল গ্রাউন্ড। কাছেই রয়েছে সীমানা ভিউ পয়েন্ট আর এখানকার মার্কেট। এখানে টয়লেটও আছে, জেন্টস লেডিস টয়লেট। সীমানা ভিউ পয়েন্ট দেখা হলো, এবার আমরা মিরিক লেকের দিকে এগোবো। চলুন বন্ধুরা যাওয়া যাক। সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা এখন মিরিকের দিকে যাচ্ছি। মিরিক এখান থেকে 13 কিলোমিটার, খুব একটা বেশি সময় লাগবে না। আমি এখন মিরিক পৌঁছে গেছি, মিরিক লেকের গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমাদের ঢুকতে হবে, 20 টাকা করে টিকিট। এই লেকটাকে অ্যাকচুয়ালি বলা হয় সুমেন্দু লেক। এই লেকটার নাম সুমেন্দু লেক। এই লেকটাই অ্যাকচুয়ালি মিরিকের মেইন অ্যাট্রাকশন। আর এই লেক থেকে ঘিরে রয়েছে একটা পার্ক।
এই পার্কটা অসাধারণ সুন্দর করে সাজানো। এইখানটা এলে আর এখন রোদ্দুরটা এত সুন্দর উঠেছে, এই পার্কে মানে পুরো রোদ ঝলমলে একটা আবহাওয়া। মেঘের মধ্যে দিয়ে এলাম, এসে এই পার্ক, চতুর্দিকে মিরিকের যে শহরটা, সেই শহরের সমস্ত বাড়িঘর দেখা যাচ্ছে, হোটেল রেস্টুরেন্ট, তারপরে হোমস্টে, আর এদিকে এই লেকটা, আর এই লেকের এই যে ওপর দিয়ে একটা 80 ফুট লম্বা একটা ব্রিজও আছে, এই ব্রিজটা ক্রস করে আপনি ওদিকে চলে যেতে পারেন। ওইদিকে গেলে দেখতে পাবেন পাইন, ফার, ধুপি, সমস্ত গাছের জঙ্গল। গুড়িয়া, তোমার কেমন লাগছে পার্কটা? খুব ভালো। মানে তুমি যারা আসতে চায় টুরিস্ট, তাদের কি বলবে? একদম আসা উচিত, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব ভালো জায়গা। এখানে অনেক অ্যাক্টিভিটিজ এর মধ্যেও আপনি আপনার সময় কাটাতে পারেন। ওই দেখুন বোটিং হচ্ছে দূরে। আর এই সম্পূর্ণ লেকটা যদি আপনি মানে পরিক্রমা করেন, প্রায় 3-3.5 কিলোমিটার আপনার ঘোরা হয়ে যাবে। আজকে আবহাওয়া খুব সুন্দর লাগছে, দেখুন লেকটার চতুর্দিকে, আর এদিকে হচ্ছে শহর। এই ব্রিজটায় ওঠার আগে এখানে কিন্তু ছোট ছোট বিভিন্ন দোকান রয়েছে, এখানে মোমো বিক্রি হচ্ছে, এখানে ফুচকা, এখানে ফ্রুট জুসও পেয়ে যাবেন। আপনি যদি বোটিং করতে চান আর বোট ভাড়া করতে চান, তাহলে আপনাকে এখান থেকে বোট বুক করতে হবে। এটা বোটিং স্টেশন, এখানে বোট বুক করে আপনি বোটিং করতে পারবেন। এখানে 30 মিনিট করে বোটিংটা হয়, 2-সিটার, 4-সিটার, 6-সিটার সমস্ত রকম বোট এখানে আছে। এই বোটগুলো করে আপনি বোটিং এ করতে পারেন। তবে এখানে আপনি যদি 7 বা 9 হন, তাহলে আপনাকে 2টো সিটারা আপনাকে বুক করতে হবে। এইখানে আপনার সমস্ত বোটিং এর জন্য বোটগুলো এসে থামবে, বোটিং স্টেশন এটা। এখান থেকে বোটিং করে আপনি পুরো লেকটা ঘুরতে পারবেন। লেকটা দেখুন কত সুন্দর। এখানে রয়েছে সুমেন্দু লেকের ওপর যে ব্রিজটা, ব্রিজটা ক্রস করে আপনাকে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে হর্স রাইডিং এর ব্যবস্থা রয়েছে, ধারে আপনি বসে সময় কাটাতেও পারেন। চেয়ার পাতা রয়েছে, সম্পূর্ণ এই ব্রিজটা প্রায় 80 ফুট লম্বা। এই 80 ফুট লম্বা ব্রিজের ওপর দিয়ে ওপারে গিয়ে হর্স রাইডিং এর বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে, আপনি হর্স রাইডিংও করতে পারেন, বাচ্চাদের যেটা সবচেয়ে বেশি এনজয়েবল হবে। হর্স রাইডিং এর জন্য এখান থেকে বুক করতে হয়। এই রেট কত গো হর্স রাইডিং এর? 160, 320, 640, 1200। এখানে হর্স রাইডিং এর জন্য 3 রকম রাইড আছে। শর্ট রাইড, অল্প একটু দূরত্ব ঘুরে নিয়ে চলে আসবে, 150 টাকা। আর আরেকটা রাইড হচ্ছে, সেটা হচ্ছে হাফ রাইড, হাফ রাইড হচ্ছে 320 টাকা। আর একটা লং রাইড, সেটা 640 টাকা। এবার আপনি ঠিক করে নেবেন আপনার কোন রকম রাইড আপনি চান, কিন্তু দারুণ লাগবে। পুরো এই সুমেন্দু লেকের চারদিক দিয়ে, মিরিকের যে লেকটা, চারদিক দিয়ে প্রদক্ষিণ করছে এই হর্সটা, অসাধারণ লাগবে। ঘোড়াগুলো খুব স্বাস্থ্যবান এবং ঘোড়াগুলোর সঙ্গে সহিষ রয়েছে, যার ফলে বাচ্চারা যদি ওঠে কোনো চিন্তা নেই। আবার ফিরে আসছে, রাইড কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো? দারুণ লেগেছে। গুড়িয়া কেমন লাগলো? আমি চলে এসেছি এখন লেকের এই ধারে, যে ধারে রয়েছে পাইন, ফার, ধুপি গাছের জঙ্গল। এই ধার থেকে দেখুন আমি ওই ধারের লেকের ওই সাইডটা দেখাচ্ছি। এই হচ্ছে লেকের ওই সাইড, সমস্ত লেক জুড়ে শিকারা চলছে। সুমেন্দু লেক দেখা হয়ে গেল, মিরিক থেকে এবার আমরা যাবো গোপালধারা টি এস্টেট। চলুন যাওয়া যাক।
রাস্তার ধারে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট আছে, যেখান থেকে লাঞ্চ করে নেওয়া যেতে পারে। এখানে শীতের বিভিন্ন রকম জামা কাপড়ও আপনি পেয়ে যাবেন। এখানে যে স্টলগুলো রয়েছে বিভিন্ন রকম সোয়েটার, মাফলার, টুপি সবকিছু পেয়ে যাবেন এখান থেকে। মিরিক যাওয়ার পথে পড়বে গোপালধারা টি এস্টেট। এই পুরো রাস্তাটা চা বাগানে ভর্তি, আর এই চা বাগানে আপনি একটু ফটো তুলে বা এই কিছুটা সময় কাটিয়ে কিন্তু আপনি এনজয় করতে পারেন। দারুণ জায়গা, পুরো রাস্তার ধারেই, এখানে রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। ওদিকে দূরে দেখুন চা বাগানে চা তোলা হচ্ছে, দেখাচ্ছি আমি। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। পারলে এনাদের সঙ্গে একটু কথা বলে বা এদের চা তোলার যে টেকনিক বা যে কায়দা এটা দেখেও নিতে পারেন। দিদিরা সব চা তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন প্রায় 3:30 বাজে, চা তোলা হয়ে গেল। এই চায় কে ফ্যাক্টরি মে জায়গা, কোন কোন সব ফ্যাক্টরিতে জায়গা? ये फैक्ट्री गोपाल धारा फैक्ट्री, क्योंकि हर रोज चाय पत्ते तोड़ना है ना। गोपाल धारा टी एस्टेट सामने एक रेस्टुरेंटे हमें लंच कर लम, तार संगे रही है एक चाय आउटलेट। এখান থেকে চাও কিছু কিনলাম, বিভিন্ন রকম ফ্লেভারের চা রয়েছে, অরেঞ্জ ফ্লেভারও আছে, ফ্লেভার টি আছে, ফার্স্ট ক্লাস আছে, কিনে নিতে পারেন। এই টি যে গার্ডেন রয়েছে এখানকার চা এখানে বিক্রি হচ্ছে। টি আউটলেট যেটা রয়েছে হামকিম হোমস্টে থেকে আমরা কিনলাম, ঠিক আছে। আপনারা এখানে আসলে এই গোপালধারা টি এস্টেটের যে চাটা এখান থেকে পেয়ে যাবেন। এইখানে বিভিন্ন রকম দেখুন ফ্লেভারের চা রয়েছে, এইগুলো আপনারা বড় বড় দোকানে যাবেন তো প্রচুর দাম দেবেন, কিন্তু এই গোপালধারা টি এস্টেট থেকে যে চাগুলো আসছে ডাইরেক্টলি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, খুব খাঁটি চা। আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস চা, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, এটাও একটা ফ্লেভার টি, এটাও তাই এবং এটাও তাই এইগুলো। এবং এদের দাম খুবই কম, আমি বলে দিচ্ছি এটার কেজি হচ্ছে কত করে, ফার্স্ট ক্লাস 2000 1500 2000। मिस्टेक का रेट है पर हेड 1200, अच्छा होगा। लंच, ब्रेकफास्ट, फूडिंग, लॉजिंग, स्नैक सब मिलेगा उसमें, इंक्लूडिंग सब। ঠিক আছে, এখানে এসে কিন্তু থাকতেও পারেন, খেতেও পারেন, আর এখান থেকে রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ করতে পারেন এবং চাও কিনতে পারেন। এই চা আপনারা বিভিন্ন বড় বড় দোকানে গেলে অনেক দাম দিয়ে কিনতে হবে, কিন্তু আপনারা যদি ভাবেন যে এটা একটা ছোট দোকান, ভুল। এই চাগুলো খুবই ভালো, আমরা কিনেছি, আপনারাও কিনতে পারেন এবং এই হোমস্টেতে আপনারা থাকতে পারেন। এনারা আপনাদের যা যা ভালো চা দরকার দিয়ে দেবে।